আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, খাজা বানাবো। এটা একদম সিম্পল, কিন্তু খাজাটা খেতে খুবই ভালো লাগে। যা খাজা বা লবঙ্গ যেটাই বলেন, অনেক ভালো লাগে খেতে। আসুন তাইলে আমরা খাজাটা বানাই নিই। আমি বাটিতে ময়দা ঢেলে দিলাম, এখানে আমার আরও ময়দা আছে, লাগলে আমি দিয়ে দিব লবণ, লবণটা স্বাদ মতো। আর দিব তেল। এখন আমি একটু ময়দা নিব, ময়ন করে নিব। দর্শক, আমি এটা মিশাই ফেলছি, এখন একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে নিব। একটু পানি দিব, আস্তে আস্তে পানি দিবেন, যাতে করে নষ্ট না হয় জিনিসটা। আগে আস মাখিয়ে নেই। আমি ডুটা বানিয়ে নিছি, এখন 10-15 মিনিটের জন্য রেখে দিব, একটু তেল উপরে দিয়ে, যাতে পোটা শক্ত না হয়। রেখে দিলাম, একটু তেল মাখিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিব। এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম, সে পর্যন্ত অপেক্ষা করবেন। আমি চিনি দিয়ে শিরাটা বানিয়ে নিব। চুলাটা ধরিয়ে দিলাম, এখন একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি, আমি শিরাটা বানিয়ে নিব। আমি চিনি দিলাম 1 কাপের মতো, আর পানি দিব 2.5 কাপ, আরও দিব 1/2 কাপ পানি। আমি ব্রাউন সুগার দিচ্ছি, আপনারা চাইলে সাদা চিনিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটু এলাচি পাউডার দিব, শুধু একটু ভালো ফ্লেভারের জন্য, খুব বেশি দিব না দর্শক, সামান্য একটু এলাচি পাউডার দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো, আমি শিরাটা বানিয়ে নিব। দর্শক, আমার শিরাটা রেডি, নামিয়ে নিব। 1 ফুটা লেবু বলবো, বেশি না, 1 ফুটা 2 ফুটা এরকম, এই যে, যাতে শিরাটা জমে না যায়। নামিয়ে নিব, নামিয়ে নিলাম, একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি দর্শক, তারপরে তেল দিব গরম হলে। আমি আস্তে আস্তে খাজা বানাবো। এখন আমি খাজা বানিয়ে দিব, এটা উঠাই ফেললাম, এটা বসাই দিব। আমি একটা বানিয়ে নিই, আগে একটা রুটি বানাতে হবে, তারপর একটু বাকা জায়গাটা কেটে নিলাম। এখন আস্তে আস্তে খাজার বাংলাটা দিব, আপনারা দেখেন প্রথম বাংলাটা একটু ছোট, তারপর একটা একটু বড়, তারপর একটা আর একটু বড়, তারপর একটা আর একটু বড়, মানে এভাবে বাংলাটা দিতে হবে। তারপর একটা যেভাবে হয় দিয়ে দিবেন, এই যে দেখছেন কত সুন্দর হয়েছে। মানে হালকা একটু পানি দিয়ে মুখটা লাগিয়ে দিবেন, দেখবেন খুবই সুন্দর হয়। আমি হালকা একটু চাপ দিয়ে দিলাম, যে আমার খাজা একটা বানানো হয়েছে। আমি আরেকটা বাংলা দিয়ে দেখাচ্ছি, এদিক থেকে দেই, এভাবে একটার পর একটা বাংলা দিবেন, দেখবেন খুবই ভালো হয়। আগে দেখাই দিই, আপনি ইচ্ছা করলে বড় করতে পারেন, ছোট করতে পারেন, এটা আপনার ইচ্ছা।
এই খাজাগুলা খেতে এত ভালো লাগে। তবে রুটিগুলা অনেক পাতলা করবেন। আমি খাজাগুলা বানিয়ে ফেলছি, এখন বেজে নিব। আমি একটা একটা করে বেজে করব। দিয়ে দিলাম তেলে, খুব কম আগুনে ভাজবেন, নয়তো ভালো লাগবে না। আমি আস্তে আস্তে উল্টিয়ে দিই। খাজাগুলা তো অনেক বাজ পড়ে, সেই জন্য এগুলা আস্তে আস্তে বাজতে হয়। খুব সুন্দর ভাজা হচ্ছে, যেগুলো ভাজা হয়েছে আমি সেগুলো উঠাই নেব। আমি এক সাইডে রেখে দিব, খুবই মচমচা করে বাসতে হবে, সব সাইড ভাজা যায়। একটু অপেক্ষা করবো, তাকে তুলে ফেলবো। একদম মচমচে করে বাছতে হবে। উঠিয়ে নিচ্ছি, পরে বাকিগুলো দিয়ে ভাজবো। আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। যেগুলো ভাজা হয়েছে এগুলো আমি শিরাতে দিয়ে দিব, পরে বাকিগুলো আবার দিব। আমি একটু করে উঠিয়ে নিব, নিয়ে বাকিগুলো আবার সিরাতে দিব। আমি এগুলো একটু ভেজে নিই। দর্শক, চুলাটা বন্ধ করে দিলাম, খাজাগুলো ভালো হয়ে গেছে। আমি এখন বাকিগুলো উঠাই নিব, এগুলো দিব। এগুলো অনেক মুচমুচে হয়েছে, আমি একটু রাখবো সিরাতে, তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমার ময়দার খাজা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আজকে আমি আমার পেজ থেকে বিদায় নিচ্ছি, আগামীতে ভালো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।